নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। অতি সংবেদনশীল রাম জন্মভূমি বাবরি মসজিদ রায়দানের সময় প্রায় আসন্ন। এমত অবস্থায় জেলা প্রশাসন হয়ে উঠেছে অতিরিক্ত মাত্রায় সতর্ক। আর এই সতর্কতার জেরে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বিভিন্ন কলেজে অস্থায়ী 8টি জেলখানা তৈরি করা হয়েছে। এই অস্থায়ী জেলগুলি স্থাপন করা হয়েছে আকবরপুর, তান্ডা, জালালপুর, জাতিপুর, ভীতি এবং আল্লাপুরে। ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর ইস্যু করা একটি চিঠিতে জানা যাচ্ছে এই কথা। চিঠিতে এটা উল্লেখ করা আছে যে সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপাল ও স্টাফেরা যেন প্রতিটি জেলের স্টেশন ইনচার্জকে প্রাথমিক সুযোগ সুবিধাগুলি প্রদান করেন। ইতিমধ্যে নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে 144 ধারা। অযোধ্যা ভূমি বিতর্ক সম্পর্কিত রায় আশা করা যাচ্ছে পরবর্তী সপ্তাহে দান করবে সুপ্রিম কোর্ট, কেননা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী 17 নভেম্বর। আসন্ন রায়দানের কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারকে মন্দির শহরে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে। ইন্টেলিজেন্স সূত্রে সন্ত্রাস আনার হুমকি আছে এমন খবর পাওয়ার পর সর্বাধিক সংখ্যক পুলিশ বাহিনী জন্মভূমি স্থলে নিয়োগ করবার নির্দেশ দিয়েছে। রায়দানের সময় সোশ্যাল সাইটগুলি মারফত যাতে কোনো রকম গুজব না ছড়ায় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছে অযোধ্যায় 40 কোম্পানি CAPF নিয়োগ করবার। সেখানে রয়েছে 4000 সশস্ত্র বাহিনী। এই বাহিনীর অন্তর্ভুক্ত 16 কোম্পানি CRPF, 6 কোম্পানি করে ইন্দো তীরবর্তী বর্ডার পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সশস্ত্র সীমাবল ও র্যাফ। ইতিমধ্যে 13 কোম্পানি CRPF পাঠিয়ে দেওয়া হয়েছে অযোধ্যায়, বাকি 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তার মন্ত্রিসভার সদস্যদের রায়ের উপর কোনো রকম বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।